الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون

জি পরকাল বিষয়ে কিন্তু আমরা অনেকটাই অসচেতন জি পরকালের ব্যাপারে ছেলে মেয়েদেরকে সেরকম কিন্তু আমরা শিক্ষাই বললেই চলে এর জন্য কি আমরা মা বাবারা কালকের দিনে দায়ী হব অনুরূপ যদি আমি আমার ছেলে মেয়েদেরকে নামাজের কথা কিংবা যে সমস্ত ফরজ কাজগুলো মহান আল্লাহ আমাদের উপরে ধার্য করেছেন সেসব কথা যদি না বলি কাল এমতের দিনে এর জন্য কি আমাদেরকে জবাবদিহি করতে হবে ভাই আপনাকে একটা হাদিস শোনায় তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুল ওসাল্লাম বলছেন যেটা বুখার এবং মুসলিমের হাজিস বর্ণিত আল্লাহ বলছেন তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল ব্যক্তি আর কিয়ামতের দিনে তোমাদেরকে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল ইমাম রাঈন দেশের প্রধান হচ্ছেন একজন দায়িত্বশীল ব্যক্তি আন ইয়াতিহি তার প্রজাদের সম্পর্কে তাকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে তারপরে ওর রাজুল রায়ন এটা ভালো করে শুনুন ওর রাজুল একজন ব্যক্তি বাড়ির প্রধান বাড়ির গার্জেন একজন পুরুষ সে তার বাড়ির জন্য কি হচ্ছে একজন দায়িত্ববান ব্যক্তি আর কাল কেয়ামতের দিনে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি বা আপনি আমরা যারা বাড়ির প্রধান বাড়ির গার্জেন আমার আন্ডারে আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা আছে বিদায় আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা শরিয়ত মতো না চললে যদি তারা শরীয়তের বাইরে এমন কোনো কাজ আর যেটা আমি হয়তো জানি বা বুঝি তার সত্ত্বেও আমি যদি তাদেরকে কিছু না বলি তাহলে কিন্তু কাল আমতের দিনে প্রত্যেক ব্যক্তির জন্য তারা আমার স্ত্রীর পক্ষ থেকে আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে কাল আমতের দিনে আমাদেরকে জবাব করতে হবে ঠিক অনুরূপ মুসলমানদের এই যে দুর্গতি মুসলমানদের যে এই যে দুর্গতি সারা পৃথিবী জুড়ে এর সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি আমরা আমাদের ছেলেদের ছেলে মেয়েদেরকে বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান আরো নানান রকমের কি বলছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য কত রকমের চেষ্টা কত খরচ কিন্তু মক্তবে পাঠিয়ে একটু কোরআন পাঠ করা বা কোরআন পাঠ করতে শেখা কিংবা সেই সঙ্গে সঙ্গে ইসলামী বুনিয়াদী যে শিক্ষাগুলো উজুর তরিকা ফরজ গোসলের তরিকা কিভাবে নামাজ পড়তে হয় কি কি কারণে উজু নষ্ট হয়ে যায় কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এই সময় সমস্ত বিষয়ে কিন্তু আমরা একদম অসচেতন আর এর জন্য কাল আমাদের দিনে প্রত্যেকটি বাবা মাকে কি করতে হবে এর জন্য জবাবদিহি করতে হবে বিশেষ করে বাবা এবং মা দুজনকেই কিংবা বিশেষ করে বাবাকে আর অনুরূপ যদি আমি আমার ছেলে মেয়েদেরকে শরিয়ত মতো চলতে না বলি যে আমার ছেলের বয়স হয়ে গেছে দশ বছর বারো বছর এখনো নামাজ পড়ে না আমি যদি নামাজ পড়ার কথা না বলি যে বাবা তুমি নামাজ পড়ো মা তুমি নামাজ পড়ো আমার স্ত্রীকে যদি নামাজের কথা না বলি পর্দায় থাকার কথা না বলি তাহলে সমস্ত কিছুর জন্য কিন্তু কালকায়ামতের দিন আমাদেরকেই আল্লাহর কাছে যে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এতে কোনো রকমের দ্বিমত নেই বিধায় আমরা যেমন আমরা যেমন নিজেরা ভালো হয়ে চলবো যে সৎ হব ঠিক রকম আমাদের উচিত হবে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সৎভাবে গড়ে তোলার চেষ্টা করবো যতটুকু পারা যায় আপনি বা আমি চাইলেও কিন্তু আমি আমার ছেলেকে বড় না মওলানা বড় মুফতি বা বড় হাফেজে কোরআন করতে পারি না তবে চেষ্টা করতে হবে তবে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় আর সবাইকে হাফেজ আর আলেম আর মাওলানা মুফতি হতে হবে এটাও জরুরি নয় তবে বুনিয়াদি যে শিক্ষা যে শিক্ষা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি সেই শিক্ষা প্রত্যেকটি মুসলমানকে শিখতে হবে সেটা আপনি মাদ্রাসায় গিয়ে শিখুন মক্তবে গিয়ে শিখুন কিংবা আপনি বাড়িতে বসে বসে আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন এটা শিখতেই হবে নচেত কিন্তু এর জন্য কাল আমতের দিনে না আমাকে এবং আপনাকে আল্লাহর কাছে জবাব জবাবদিহি করতে হবে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবার এক ভাইয়ের পড়াশোনা হচ্ছে যে কি বিনা তাজবিদে পড়া যাবে মখরাজ এবং মাখারি যে সিফাত গুণাবলিগুলি রয়েছে ঈদগাম আপনার তারপরে আপনার ইফা ইজহার এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি ফলো করা জরুরি নাকি সেগুলো ফলো না করলেও কোরআন পড়া যাবে ভাই প্রথম কথা হচ্ছে তাজবিদ সহ কোরআন পাঠ করাটা হচ্ছে উত্তম জি তাজবিদ সহ কুরআন পাঠ করার উদ্যম উত্তম যে مخরাজ এবং সেই সঙ্গে সঙ্গে مخরাজের যে গুণাবলী ইজহার ইদغام আরম নার ইখফা আর যা কিছু রয়েছে না ইদغام বিল গুননা ইদغام بلا গুননা যাই বলেন না কেন এই সমস্ত কিছু ফলো করতে পারলে অবশ্যই উত্তম কিন্তু যদি কেউ ফলো করতে সক্ষম না হয় যেমন অসংখ্য মানুষ আমাদের দেশে মনে করেন বাংলাদেশ বলেন কিংবা যে কোনো দেশের কথা বলেন অসংখ্য মানুষ মনে করেন নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু মাখরাজ সম্পর্কে কিছুই জানে না অথচ তারা কোরআন তেলাওয়াত করে যে এরকম কোরআন তেলাওয়াত করলে কোনো রকমের সমস্যা নেই মহান আল্লাহ কবুল করবেন কারণ একটা হাদিসে বলা হচ্ছে যারা সুন্দর করে কোরআন পড়ে তারা আহ সম্মানিত তাদের দলভুক্ত হবেন আর যারা কোরআন পড়তে আটকে যায় অর্থাৎ মাখরাজ জানে না ঠিক মতো না শব্দগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারে না তার সত্ত্বেও と তারা সাবাব অবশ্যই পাবেন বরং হাদিসে বলে হচ্ছে ডবল সাবাব পাবে বিদায় বুঝতে পারলাম যদি মাখ্রাজ সহ মাখরাজের যে গুণাবলী বা প্রত্যেকটি অক্ষরের যে গুণাবলী করা আছে সেই গুণাবলীগুলো সহ যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই উত্তম কিন্তু যদি ওগুলো আমাদের দ্বারা সম্ভব না হয় তাহলে কোরআন তেলাওয়াত করা যাবে না সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে না এটা কিন্তু আজ পর্য আজ পর্যন্ত আমি কোনো মানুষের কাছে শুনি নি তবে হ্যাঁ ইমামতি করতে হলে ইমামতি করতে হলে লোককে ইমামতি করতে হবে যে কেরা শুদ্ধভাবে পড়তে পারে এটা এটা আলাদা জিনিস যাকে তাকে দিয়ে এমামতি করানো যাবে না কিন্তু কোরআন তেলাওতি করতে পারবে না এ কথাটা বলা আজ পর্যন্ত আমি কারো কোনো বড় আলেমের কাছ থেকে শুনিনি